মন্দিরে মার খেয়ে আস মেটেনি বুঝি, এখন ওদের হয়ে আরো মার খাওয়া শখ হয়েছে। গিন্নি পেয়াদাদের মন্দির থেকে বেরোতে দেখেছিল, তবে কি সাধু বাবা আমার হয়ে মার খেয়েছেন? আপনি চলে যান বাবা, কেন আমাদের হয়ে মার খাবেন, কেন আমাদেরকে অপরাধের ভাগী করছেন? তাহলে তোরাই বা অপরাধ করছিস কিসের জন্য? এই যে এত হানাহানি হচ্ছে থামাচ্ছিস না কেন? আমরা তো আগে কিছু করিনি বাবা, ওরাই তো মধুকাকার বাড়ি পোড়ালো, তাহলে কে অপরাধ করেছে আগে, কে শাস্তি পাবে? বেশ করেছি আমরা, অন্যায় করে আবার চোপা, আমাদের ধানের গোলায় আগুন লাগানো, তার শাস্তি তোরা এখনই পাবি। মারো সব কটাকে। বল্লম তো নিচু তলার লোকদের দিকে ছুটছে, সব বল্লম সাধুর পায়ের কাছে গিয়ে আটকে যাচ্ছে কেন? নিজের লোকের রক্ত আর কত ঝরাতে পারিস আমি দেখবো দাঁড়িয়ে। মার, বাজে কথা যত, তোমার গায়ের রক্ত আমাদের হতে যাবে কেন? ওরে, সবার মধ্যে তো মহেশ্বর আছেন রে, তোরা আমাকে আঘাত করছিস আর ওদের আঘাত সে তো মহেশ্বরের গায়ে গিয়ে লাগছে। তাকে কি কষ্ট দিতে চাস তোরা? বাবা যে সব আঘাত নিজের গায়ে নিচ্ছেন, না না হতে পারে না, বাবাকে বাঁচাতে হবে। ঠিক বলেছ, বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের বাচ্চার প্রাণ রক্ষা করেছে, অনেক অসুস্থকে সুস্থ করে দিয়েছে। বাবা যে শিব, আমাদের ভগবান, ওনার গায়ে আঘাত পায় এ আমরা কিছুতে মেনে নিতে পারি না। চলো চলো আমরা গিয়ে আগলাবো। চলো, এই সুযোগ এবার আচ্ছা করে শিক্ষা দিই। সর তোরা, সর সর এখান থেকে, আমাকে আড়াল করছিস কেন? তোরা কি মরবি নাকি? তবে কি আপনাকে মরতে দেবো? আপনি তো কোনো অন্যায় করেন, তাহলে আমাদের হয়ে আপনি কেন মার খাবেন? আমাদের জন্য অনেক সয়েছেন আপনি, এবার একটু আমাদের সইতে দিন। তোদের কি মনে হয় তোদের আঘাত আমার গায়ে লাগছে না? লাগতে পারে না। বিষ যদি মানুষের মনে একবার জমে যায়, সারা সংসার তো বিষের জালে ছটফট করবে।
ওদের মনের বিষ বেরোতে দে। আমাকে মেরে যদি ওরা শান্তি পায় তো পাক। সর সর তোরা, সরে যা। নে নে, মার আমাকে, মার আমায়, মার যত প্রাণ চায় তত মার। তবে ওদের মেরে শান্তি খুঁজিস না। জ্ঞান দিও না সাধু, সরে যাও, সরে যাও সামনে থেকে। আজ ওই নিচু তলার লোকগুলোর বাড়াবাড়ি শেষ করে তবেই যাব। জানি তো তোদের তো অনেক ক্ষমতা, তোরা তো ওদের মেরে একেবারে ধ্বংস করে দিতে পারিস। কিন্তু তোরা তাহলে বাঁচবি তো? মনে রাখিস, ওরা না থাকলে কিন্তু খেতে ফসল ফলাবার লোক থাকবে না রে। তাঁতির ঘরে কাপড় বোনা হবে না, তোদের অন্ন বস্ত্রের যোগান দেবে কে? যাদের নিচু তলা লোক বলছিস তোরা, তারাই তো তোদের ঘর গ্রাম সবকিছু পরিচ্ছন্ন রাখে। বলি ওরা চলে গেলে তোরা তো নরকে নোংরায় বাস করবি। গৃহ সংস্কার করতে লোক জুটবে না রে, গৃহহীন হবি তোরা সবাই, গৃহহীন হবি। অস্ত্র নিয়ে ধ্বংস করতে এসেছিস ওদের, সেটাও তো ওদের হাতেই তৈরি। তোরা যে পথে শান্তি খুঁজছিস, চরম অশান্তি নেমে আসবে সেই পথে। যদুবংশের মতো তোরা সবাই নিজেদের ধ্বংসের পথে ঠেলে দিবি। বল বল এবার বল, তোরা চাস ধ্বংসের পথে যেতে? চাস তোরা? হিংসা হানাহানি কাউকে কিচ্ছু দেয় না রে, শুধু হারাবারই হয়। তোরা কি সব হারাতে চাস? হার জিতের খেলার খেলিস না রে, সবকিছু ভোলানাথের ওপর ছেড়ে দে। তিনি তো বিচার করবেন, তাকে এক মনে স্মরণ কর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওসব কথা বলে ওই সাধুকে আমাদের জ্ঞান দিচ্ছে না, নিচুতলার মানুষগুলোর হয়ে ওকালতি করছে। কিন্তু সাধুর কথা এমনি তো নিচুতলার লোকগুলো উঠে বসে দেখছো, কিন্তু এরপর সত্যি যদি ওরা আমাদের কাজ করতে অস্বীকার করে তাহলে তো আমরাই বিপদে পড়ব। তার চেয়ে চলো জমিদার বাবুর কাছে গিয়ে নালিশ করা যাক, যাহা বিহিত করার উনি করবেন। চলো যাই, চলো এখান থেকে যাই। যা এবার যা, তোরা বাড়ি যা, আমাকে জ্বালাতন করিস না। না বাবা, আপনার গায়ে কত আঘাত লেগেছে, আর সেসব আমাদের জন্য। আপনাকে ফেলে কি করে আমরা চলে যাই? বাবা আপনিও চলুন আমাদের সাথে, আপনার সেবা করি। না রে, আমাকে এখন যেতে হবে, যে অনেক কাজ পড়ে আছে। তোরা তোদের কাজ কর দেখি, হানাহানি মন থেকে মুছে নতুন ঘর তৈরি কর। কি করে করব বাবা, কে সাহায্য করবে? কে আবার সাহায্য করবে রে, ওই চিনি যোগান চিন্তামণি, বুঝলি? জানবি আরতের পাশে সব সময় ঈশ্বর থাকে, তিনি সব উপায় করে দেন। আর কার সাহায্য চাই রে তোদের? ওই নিচু তলার লোক মধু লুকিয়ে নারায়ণের মন্দিরে ঢুকতে গেছিল, এটা কি ঘোর অন্যায় নয়? অবশ্য আপনার পেয়াদারা একে বাধা দিয়েছিল, তবে সাধু চালাকি করে মধুকে সরিয়ে নিজে মার খেয়েছে। ওই নিচু তলার লোকগুলোর জন্য ওর একেবারে সব সময় দরদ উঠলে উঠলে উঠছে। সেই জন্যই তো নিচু তলার লোকগুলো এত বার বেড়ে গেছে। আজ মধুর ঘর জালি দিয়ে তাদের শিক্ষা দিতে চেয়েছিলাম, যাতে অন্যরাও বাড়াবাড়ি না করে। কিন্তু সেই নিচু তলার লোকগুলো আমাদের উপর চড়াও হয়ে ধানের গোলা জ্বালিয়ে দেয়। বড় জোরে আমরা প্রাণে বেঁচে গেছি। আপনারা ওই নিচু তলার লোকগুলোকে আটকাননি কেন? আমরা তো আটকাতেই গেছিলাম, কিন্তু ওই সাধু মাঝখানে এসে দাঁড়ালো। নিচু তলার মানুষের জন্য ওর এত দরদ যে ওদের মার ও নিজেই খাবে। এরপর ওই নিচু তলার মানুষগুলো ওই সাধু ছাড়া আমাদের কথা কি মানবে? মানামানি তো দূরের কথা, ওই ভণ্ড সাধু
ওদের হয়ে আমাদের ভয় দেখাচ্ছে যে নিচুতলার লোকগুলো যদি কাজকর্ম বন্ধ করে দেয় আমাদের নাকি দিন চলবে না। কথাটা কিন্তু খুব ভুল বলেন, আপনারাই ভেবে দেখুন, এই নিচু তলার মানুষরা যদি সত্যি কাজ বন্ধ করে দেয় তাহলে আমরা এই গ্রামে টিকতে পারবো তো? মানে ধরুন চাষিরা যদি চাষ বন্ধ করে দেয় কি খাবেন, তাঁতিরা যদি তাঁত বন্ধ করে দেয় পড়বেন কি? এইভাবে যদি সবাই কাজ বন্ধ করে দেয় তাহলে তো এই গ্রাম দুদিনে শ্মশান হয়ে যাবে। কাজ বন্ধ করে দিলেই হলো, ওদের সংসার চলবে কি করে? ওরা আমাদের কাজ করে বলে তো মজুরি পায়। ঠিক কথা, কাজ না করলে উল্টে ওরাই না খেতে পেয়ে মরবে। কিন্তু দাদা ভুলে যেও না, ওদের নিজেদের জমি জমা কিচ্ছু নেই, তাই জমি টান যখন নেই কাজ যেখানে পাবে ওরা সেখানেই যাবে। বললেই হলো, ঘরদোর ছেড়ে চপ চলে যাবে। মাফ করবেন, আমি অতুলের কথা সমর্থন না করে পারছি না। সত্যি তো, ওদের আছেটা কি? ওরা তো পরের জমিতে বাস করে, পরের জমিতে কাজ করে। যদি কোথাও একটা কাজ করার সুযোগ পায় বা মাথা গোজার ঠাই পায় ওরা তো সেখানেই চলে যাবে। কিন্তু আমরা আপনারা এই জমি বাড়ি ভিটে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারবো? কি হলো বলুন। কিরে অমন হাঁ করে কি দেখছিস? যা 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 বললাম সেই কাজ কর গিয়ে। সেসব পড়া হবে বাবা, আগে আপনার আঘাতের স্থানে ওষুধই দিতে হবে। আমার কিচ্ছু হয়নি রে, কিচ্ছু হয়নি আমার। বললেই হলো, শরীর জুড়ে কত আঘাত লেগেছে আপনার। শরীরের আঘাত সইবার ক্ষমতা তো মহেশ্বর দিয়েছেন আমায়, কিন্তু মন জোড়া যে আঘাত তার কি করবি রে? হানাহানি করে মনটায় কত ব্যথা দিলি বলতো তোরা। মাথায় রাগ চলে গেছিল যে বাবা। রাগ করে কোনো লাভ হয় না রে, ওই মহেশ্বর একবার যদি খেপে যান না তাহলে সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। সে কথা ওই বামুনগুলো বোঝে না কেন বাবা? বুঝবে বুঝবে, সব বুঝবে। যা আগে তোরা বোঝ দেখি, ওই মধুর ঘর বাঁধার একটা বন্দোবস্ত কর, যা। আপনি বলছেন বটে বাবা, কিন্তু ঘর বাঁধতে ওই খড় বাঁশ এসব লাগবে যে। আমাদের নুন আনতে পান্তা পুরোয়, কে দেবে এসব? এসব যারা পুড়িছে তারা দেবে, না হলে জমিদার বাবু দেবে। আর ওরা যদি না দেয় তাহলে কি করবি? আবার হানাহানি করবি? সেসব করলে তো আপনার আঘাত লাগে, ওদের কিছু এসে যায় কি? না না, আপনারা আর আঘাত পেতে দেব না, কিন্তু উপায় আপনি বলে দেন। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখ আর নিজেদের ওপর বিশ্বাস রাখ, দেখবি সব হয়ে যাবে। পারবি না সবাই মিলে একটা ঘর বাঁধতে? সবাই মিলে সাহায্য কর না, বিন্দুতেই তো সিন্ধু তৈরি হয় রে। আর মানুষের সেবা মানেই তো ঈশ্বরের সেবা করা। আমার যে আর নারায়ণ সেবা হলো না বাবা, তিনি স্বপ্নে এসে স্বয়ং আমার কাছে পুজো চাইলেন, আর আমি এমন অবাগা যে তার চরণে প্রণামটুকু করতে পারলেন। মন টেনেছে যখন তখন তিনি তোর হাতের পুজো নেবেনি। কি করে পুজো দেব বাবা, মন্দিরে গিয়েছিলাম বলে ওরা আমার বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল, আর ওই মন্দিরে পেয়াদারা পাহারাও দেয়, আমি কি করে পুজো দেব বাবা, কি করে আমি পুজো দেব? স্বয়ং নারায়ণের যখন ইচ্ছে হয়েছে তোর হাতে পুজো নেওয়ার, তখন বাদ সাধবে এত সাধ্য কার রে? ঈশ্বরের কাছে তুই পৌঁছতে পারিস নি তো হয়েছেটা কি? ঈশ্বর হয়তো স্বয়ং তোর কাছেই আসবেন। নিচুতলার মানুষের ঘরে নারায়ণ পুজো নিতে আসবে, এটাও কি সম্ভব বাবা? কেন সম্ভব নয়, বলেছি না ঈশ্বরের কাছে তোরাও যা আর ওরাও তাই। উনি খুশি হন ভক্তিতে, তাই ভক্তি ভরে নারায়ণকে ডাক।
সাড়া না দিয়ে যাবেন কোথায়? যা 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 ঘরে যা ঘরে যা। আমার তো ঘর নেই বাবা, কবে যে হবে? তুমি আমার ঘরে চলো মধু কাকা। কি যে বলিস, তোর ওইটুকু কুড়ে ঘর, তার মধ্যে তুই তোর মা বাবা সবাই মিলে থাকিস, আমাদের হবে কি করে বল? কষ্ট করে কোন রকমে থেকে যাব। এই তো যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন ধরে রে। যা ফিরে গিয়ে মন দিয়ে ডাক, ডাকলেই উনি আসবেন, ঠিক আসবেন। আমার তো মনে হয় সব নষ্টের গোড়া ওই সাধু, তাই তাই সবার আগে ওই সাধুটাকেই গাঁ ছাড়া করা উচিত বাবা। আপনি ঠিকই বলেছেন বড় কুমার জমিদার বাবু, এর আগেও আপনি ওই সাধুকে তাড়াবার কথা বলেছিলেন কিন্তু তাড়াননি, তাই আজ এই দিন এলো। আসলে কি জানেন, বাড়ির মহিলারা আপত্তি করেছিল, তাই ওদের বোঝান ওই সাধু ভণ্ড। মহিলাদের উনি খুব সহজেই বুদ্ধিনাশ করেছেন। বুদ্ধি যে কার কত সে বিচার পরে করলেও চলবে, কিন্তু সাধু যে ভণ্ড সে প্রমাণ সবার সামনে আনতে হবে। কাশেশ্বরী মায়ের বা ওই নিচুতলার মানুষগুলোর বিশ্বাস ভাঙবে না, সাধু যে ভণ্ড সেটা প্রমাণিত হলেই আপনাদের জয় হবে, নয়তো তাড়িয়ে দিলে উনি এ গাঁ ছেড়ে পাশের গাঁয়ে চলে যাবেন, সেখানে ঘাঁটি গাড়বেন। এই গাঁয়ের নিচুতলার মানুষগুলো তার পিছু পিছু চলে যেতে পারে, সেখানেও গিয়েও তিনি তার চেলাচামুন্ডা বানিয়ে নেবেন। এই গাঁ ছেড়ে ওনার মাহাত্ম তখন কিন্তু দিকে দিকে আরো ছড়িয়ে পড়বে, তখন আপনাদের আর কেউ গ্রাহ্য করবে না। তাই ওনাকে না তাড়িয়ে আগে চেষ্টা করুন সাধুর ভণ্ডামি প্রমাণ করতে, এতেই আপনাদের মঙ্গল হবে। আপনারা এক কাজ করুন, গুরুদেব যেটা বললেন সেটা বাড়িতে গিয়ে ভাবুন, তারপর ভেবে চিনতে সিদ্ধান্ত নিন। ওই নিচুতলার লোকেদের বেয়াদবি তো বন্ধ করতে হবে। রাগ বুদ্ধিকে নাশ করে, তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত। আপনারা বাড়ি ফিরে যান আর ঠান্ডা মাথায় ভাবুন কি করণীয়। আমরা আসছি জমিদার বাবু। আসুন। গুরুদেব, বলছিলাম ওই সাধু যে ভণ্ড এ বিষয়ে আপনি কি নিশ্চিত? আমি তো নিশ্চিতই হতে চাই আনন্দকান্ত। কোন কাজে যে বাবা গেলেন কে জানে, এত রাত হয়ে গেল এখনো তো ফেরার নাম নেই। বলি যার জন্য হা পিত্তেশ করে মরছো সে আর ফিরবে না, আপদ এবার সত্যি সত্যি বিদায় হয়েছে বুঝলে। দিন রাত তোমার মুখে শুধু কুকথা, বাবাকে এখান থেকে তাড়াতে পারলে তোমরা বাঁচবে, সেটি হচ্ছে না। তাকে আর আমাদের তাড়াতে হবে না বাবা, নিজে থেকে গাঁ ছাড়লো বলে ওই নিচুতলার লোকেদের উস্কে ওই নারায়ণের মন্দিরে পাঠিয়েছিলেন না, সে কথা বামুনদের কানে গেছে। এখনই শুনে এলাম ওই নিচুতলার লোক আর বড় লোকেদের মধ্যে দাঙ্গা বেঁধে গেছিল, সেখানে গিয়ে নাকি উনি নিচুতলার লোকেদের উস্কানি দিচ্ছিলেন। ব্যাস দিয়েছেন বড় লোকেরা আচ্ছা করে জবাব। জবাব দিয়েছেন মানে? মানে ওই বড় লোকেরা মেরে ওই সাধু বাবার হাড় গোড়া একেবারে ভেঙে দিয়েছে।
কি বললে? বাবার গায়ে হাত তুলেছে না, বাবাকে মেরেছে। ঈশ্বরের গায়ে হাত তোলা, কি ভুল করলো সবাই? দাঁড়ান, আপনি ওখানে যাওয়ার নাম করলে ভুল করবে, ওরা আপনাকে এত মার খেয়েও ফিরেছে, এর হাত থেকে দেখছি নিস্তার নেই আমাদের। এই যে বাবা, এই কি বাবা, আপনাকে এত নির্দয়ভাবে মেরেছে, আমায় কেন আপনার সঙ্গে ডেকে নিলেন না তখন বাবা? আমি থাকলে তো এই সমস্ত আঘাত আমি মুখ পেতে নিয়ে নিতাম। তোর গায়ে লাগলে বুঝি আমার আনন্দ হতো, আমাকে তো তোরা সব বাবা বলে ডাকিস। বাবা বলে ডাকলে কেউ কখনো সন্তানদের বিপদের মুখে ঠেলে দিতে পারে?